वेलकम बैक टू माय यूट्यूब चैनल सो आज के लुक टा होच्छे स्काल मेकअप स्केलेटन मेकअप जेटा का बोले इसके ट्राई कर लाम इटा एक्चुअली आमी 2 बच्चों आगे हो करे चिना आज के वो इटा रिक्रीएशन सो ये लुक टा अनेक दिन थोड़ा आमी करार कथा चिंता कर चिलाम एक्चुअली सबगुला लुक ही आमी अनेक दिन थोड़ा ही करार कथा चिंता करे जस्ट लास्ट वीडियो लुक टा आमी हठात करे माथाय एसेछिल जेटा बोलेछिलाम सो व्यूअर्स लेट्स स्टार्ट द ट्यूटोरियल Just because I'm a horror makeup dichi, tarmane ei na je ami onno kono base o normal bhabe use korbo na. So ami ekhane shoman bhabe primer ar color corrector apply korchi jemon ta apnara dekhte pacchen. Then asche foundation part. Ami L'Oreal Infallible foundation use korchi. Apnara jemon ta dekhte pacchen amar mukhe ebong ghare bhalo bhabe ekta sponge diye blend kore nibo just like before. আমার ডার্ক সার্কেলস এবং বিভিন্ন যে স্পটসগুলো আছে ওগুলোও আমাকে দূর করতে হবে একটা মেকআপ পারফেক্ট করার জন্য প্রত্যেকটা প্রবলেমসই কনসিল করার দরকার পড়ে সো আমি কনসিলার এবারেও ইউজ করব আর উপরে আমি একটা হোয়াইট কালারের পেইন্ট ইউজ করছি যাতে কঙ্কালের মেকআপটা দেখতে আরো ইন্টেন্স এফেক্ট আসে যে সাদা পার্টটা আছে সেটা যাতে আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি সেটার জন্য আমি সাদা পেইন্ট অ্যাপ্লাই করছি দেন একটা পাউডার ব্রাশ দিয়ে সেটাকে ব্যালেন্স করে নিচ্ছি দেন আমি যে কাজটা শুরু করব আইলাইনার দিয়ে আমি প্রথমে যেটুকু পার্ট আমি ব্ল্যাক দিয়ে ফিল আপ করবো আমার চোখে সেটার জন্য আমি প্রথমে একটা সিম্পল সার্কেল ড্র করছি আমার চোখের চারপাশে এবার আমি ব্রাশের যে মোটা পার্টটা রয়েছে সেটা দিয়ে আমি আইলাইনারটা একটু বেশি করে নিচ্ছি আর আমার চোখে যে সার্কেলটা এঁকেছিলাম সেটার ভিতরে আমি ফিল আপ করে দিচ্ছি ব্ল্যাক কালারের রং দিয়ে যাতে চোখের কোটরটা কঙ্কালের যে চোখের কোটরটা আছে সেটা যাতে ভালোভাবে বোঝা যায় নাকের যে পার্টটা আমি এখন ড্র করতে যাচ্ছি সেটাও আমি একটা চিকন ব্রাশ দিয়ে আইলাইনারের সাহায্যে প্রথমে বেসিক পার্টটা ড্র করে নিচ্ছি এরপরে ভিতরে আমি আইলাইনার দিয়ে ফিল আপ করে নিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এই মেকআপ লুকের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট যেটা হচ্ছে দাঁত আমি মিস অ্যান্ড মিসেস হোয়াইট কালারের আইলাইনার দিয়ে আমি দাঁতগুলো এঁকে নিচ্ছি সুন্দরভাবে ইন্টেন্সভাবে যাতে জিনিসটা হোয়াইট কালারটা যাতে পপ আউট করে ভালোভাবে সেটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দাঁতের আশেপাশে যে খালি জায়গাটা রয়েছে সেটা আমি এখন আইলাইনার দিয়ে ফিল আপ করবো একটা চিকন ব্রাশের সাহায্যে যেটা আরেকটা ডিফিকাল্ট কাজ খুবই কেয়ারফুলি করতে হবে আমি নিজেও অনেক কেয়ারফুলি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তবে মাঝখান দিয়ে যদি কোনো সমস্যাও ক্রিয়েট হয় মানে হোয়াইট কালার আইলাইনারের ভিতরে যদি ব্ল্যাক আইলাইনার ঢুকেও যায় সেটার জন্য ব্যাকআপ প্ল্যান থাকতে পারে সেটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে আফটার দ্যাট যেই ব্ল্যাকটা ঢুকে গিয়েছে তার উপর দিয়ে হোয়াইট কালার আইলাইনার দিয়ে আবার কভার দেওয়া যায়
মুখের দুই পাশে ভাঙার যে ডিজাইনটা সেটা আমি এখন করতে যাচ্ছি আমার মুখের দুই পাশে আমি পরিমাণ মতো জায়গা ড্র করে ওইটাকে ব্ল্যাক দিয়ে ফিল আপ করেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি আমার চোখের কোটরের সাইডে একটু বের করে দেওয়া যে ডিজাইনটা সেটা করছি একদম হালকাভাবে ওমব্রে মানে শ্যাডো এফেক্ট দিয়ে গাঢ় থেকে হালকাভাবে করে যাচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর আর্টিস্টিক একটা এফেক্ট আসে তারপর যেসব জায়গা আমার ব্ল্যাক দিয়ে ফিল আপ করা দরকার সেগুলোও আমি ফিল আপ করে নিচ্ছি গলায় যে বোনটা আঁকার কথা সেটাও আমি এখন হোয়াইট কালার আইলাইনার দিয়ে এঁকে নিচ্ছি এরপরে আশেপাশে যে জায়গাটা আছে ওটা ফুল আমি ব্ল্যাক দিয়ে ফিল আপ করে দিব যদিও আমি গলার ব্যাপার আসলে বেশি একটা ভালো পেইন্ট করতে পারি না এখন আমি একটা জাংলাইনারের সাহায্যে আমার নেকের আশেপাশে যে জায়গাটা রয়েছে খালি জায়গাটা রয়েছে সেটা আমি ফিল আপ করে নিচ্ছি আপনারা চাইলে জাংলাইনারের সাথে পেট্রোলিয়াম জেলিও ইউজ করতে পারেন যাতে জিনিসটা আরও ছড়িয়ে পড়ে আই মিন ব্ল্যাক রংটা ছড়াতে যাতে সুবিধা হয় আফটার দ্যাট আমি সাদা কালার দিয়ে আমার কলার বোনটা হাইলাইট করছি হাড্ডিটা যাতে ভালোভাবে পপ আউট করে মানে দেখা যায় কঙ্কালের যেভাবে কলার বোনটা বেরিয়ে আসে ঠিক সেভাবে আর এরই মাধ্যমে আমার স্কেলটন মেকআপ অল কমপ্লিট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আগের ভিডিওগুলো দেখতে একদমই মিস করবেন না অলওয়েজ স্টে আপডেটেড See you later. Bye-bye.